করে বিক্রি করা হচ্ছে, বন বিক্রি করা হচ্ছে। আমরা এই গত দুর্গা পূজাতে দেখেছি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে সনাতনীদের উপর বিভিন্ন রকম হামলা হয়েছে, দুর্গা মন্দির ভাঙচুর, দুর্গা প্রতিমা ভাঙচুর, এমনকি রামকৃষ্ণ মিশনে হামলা, ইস্কন মন্দিরে হামলা, সনাতনী হিন্দুদের ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, নারী ধর্ষণ কোন বিভিন্ন রকম সেখানে প্রচেষ্টা চালানো হয়েছে। সনাতনীরা আজ একেবারে আত্মপ্রেরিত, তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে, কিন্তু তারা সেই সাহায্য হয়তো ঠিকমতো পাচ্ছে না যতটা পাওয়া প্রয়োজন। জানি না প্রশাসন কতটা সহযোগিতা তাদের করবে, সেখানকার প্রশাসন আছে, তাই আমরা সেই সনাতনীদের পাশে দাঁড়াবার জন্য আজকে এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মতুয়া মহাসংঘ, তারপরে আমাদের লোকনাথ মিশন, অঘরী বাবা আশ্রম, সৎসঙ্গ বিহার, রাধা মাধব আখড়া, গৌরীয় মঠ এবং যত হিন্দু সনাতনী ধর্ম প্রতিষ্ঠান রয়েছে সকলে মিলে আমরা একত্রিত হয়েছি আমরা একটা মৌন মিছিল প্রদর্শন করার জন্য। এই আমাদের এই মিছিলে যেন সকলেই সামিল হয়েছে, এই দুষ্কৃতীদের হামলা থেকে যেন আমরা রক্ষা পাই। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তির এই বার্তা নিয়ে আমরা এই মৌন মিছিলে উপস্থিত হয়েছি সকলে মিলে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলবো। বালুরঘাট ভারত সেবাশ্রম সংঘ থেকে এই মৌন মিছিল শুরু হয়েছিল, আবার আশ্রম প্রাঙ্গণে সমাপ্ত হবে, সেখানে গিয়ে আমরা সমাপ্ত করব। আমরা সকলের কাছে প্রার্থনা রাখবো আমরা যেন সনাতনীদের পাশে দাঁড়াতে পারি, প্রশাসনের কাছে প্রার্থনা রাখবো সনাতনীদের রক্ষার দায়িত্ব যারা যেন তারা গ্রহণ করেন। প্রশাসনকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মিছিলে প্রশাসন আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে, তাই সকল প্রশাসনের কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রেস মিডিয়ার সকলকে, সমস্ত বালুরঘাটবাসীকে আমি অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমার সত্যি সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আমার নাম স্বামী বিষ্ণু রূপানন্দ। আমার নাম স্বামী বিষ্ণু রূপানন্দ।